হ্যাঁ বল বল, বন্দে মাতারাম বল বল, বন্দে মাতারাম। হ্যাঁ বন্দে মাতারাম বলতে হয়। বন্দে মাতারাম মানে মা তোমাকে বন্দনা করি, বন্দনা মানে পূজা। হ্যাঁ, মা মানে ভারত মা। হ্যাঁ ভেরি গুড, বলতে থাকো। হ্যাঁ জোরে বলো, ভেরি গুড, বাহ। দেশপ্রেমী স্বাধীনতা সংগ্রামীদের ছবিতে বরেণ্য দেশপ্রেমী যারা, তোমরা জানো তিনজনের ছবি আমরা দেখেছিলাম সেখানে, মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং নেতাজি সুভাষচন্দ্র বসু। তাদের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল। এখন আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের পালা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে ঋতুশ্রী পাল ও জিনিয়া সরকার। উদ্বোধনী সঙ্গীত মোরা সত্যেরও পরে মন আজি করিব সমর্পণ। সংবিধান বা কনস্টিটিউশন বলতে কতগুলো লিখিত বা অলিখিত মৌলিক বিধিমালা বা নিয়মকানুনকে বোঝায়। যেসব নিয়মের মাধ্যমে কোন রাষ্ট্র পরিচালিত হয় তাকে বলা হয় সংবিধান। দেখবি
তোমাদের বিষ্ণু
প্রাথমিক বিভাগে অনুষ্ঠান শেষ হচ্ছে। Thank you.
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপমানিত। হেমর দুর্ভাগা দেশ, যাদের করেছো অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে, ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তি তব নির্বাসন দিলে অবহেলে। চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে, সেই নিম্নে নেমে এসো নাহিরে নাহিরে পরিত্রাণ। অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। গীতা পাঠের পর আমাদের পরবর্তী অনুষ্ঠান একটি সঙ্গীত পরিবেশন করবে ঋতুশ্রী পাল। আচ্ছা, সংবিধান লেখা জীবনে পালন করার চেষ্টা করব। আচ্ছা, 26শে জানুয়ারি কেন প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস হলো, কেন 25 তারিখ নয় বা 27 তারিখ নয় বা অন্য কোনো মাসে নয়, এর একটা কারণ আছে। আমাদের দেশ যখন স্বাধীন হয়নি তখন 26শে জানুয়ারি ছিল আমাদের স্বাধীনতা দিবস। এ তো আশ্চর্য ব্যাপার, দেশ স্বাধীন নয় অথচ স্বাধীনতা দিবস কি করে হয়? আসলে আমরা যে স্বাধীনতা কি গভীরভাবে চাই সেটা প্রকাশ করার জন্য আমরা প্রতীকী স্বাধীনতা দিবস পালন করতাম। আমাদের দেশ স্বাধীন নয় কিন্তু আমরা স্বাধীনতা চাই, সেই জন্য 26শে জানুয়ারি দিনটাকে 1930 সাল থেকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করতে শুরু করি। এবার দেশ তো স্বাধীন হলে 1947 সালের 15ই আগস্ট তোমরা তো জানো, তাহলে এতদিনের যে দিনটিকে ঘিরে আমাদের আবেগ সেটা কি হারিয়ে যাবে? তাহলে প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হচ্ছে দেশ বড় হবার দিন। সেই দিনটিতে আমরা সংবিধান থেকে কার্যকর করলাম যে হ্যাঁ, আমরা ভারতীয় সংবিধান মেনে চলব, আমরা ভারত রাষ্ট্রের নাগরিক। সেই দিনটিকে 26শে জানুয়ারিকে আমরা আমাদের দেশে সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করলাম। যে দিনটা ছিল প্রতীকী স্বাধীনতা দিবস সেই দিনটি হলো স্বাধীন দেশের সাধারণতন্ত্র দিবস। আমাদের পরবর্তী নিবেদন একটি কবিতা আবৃত্তি করবে, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা আবৃত্তি করবে সুনিতা হাজরা, কবিতা রাজা আসে যায়। সমাজেও যা কঠোর সত্যি সেই নিয়ে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা রাজা আসে যায়। রাজা আসে যায়, রাজা বদলায় নীল জামা গায় লাল জামা গায়, এই রাজা আসে ওই রাজা যায়, জামা
একটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ব্যক্ত ছেলেটা কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে চলবে পেটের ভিতর কবে যে আগুন চলেছে এখনো চলবে রাজা আসে যায় আসে আর যায় শুধু পোশাকের রং বদলায় শুধু মুখোশের ঢং বদলায় পাগলা মেহের আলি দুই হাতে দিয়ে তালি এই রাস্তায় ওই রাস্তায় ওই নাচে ওই গান গায় সব ঝুঠে সব ঝুঠে ঝুঠে সব ঝুঠে জননী জন্মভূমি সব দেখে সব শুনে অন্ধ তুমি সব জেনে সব বুঝেও অধীর তুমি তোমার ন্যান্ত ছেলেটা কবে যে হয়েছে মেহের আলি কুকুরের ভাত কেড়ে খায় তাই কুকুরকে হাত তালি তুমি বদলাও না সেও বদলায় না শুধু পোশাকের রং বদলায় শুধু মুখোশের ঢং বদলায় রাজা আসে যায় রাজা বদলায় নীল জামা গায় লাল জামা গায় এই রাজা আসে ওই রাজা যায় জামা কাপড়ের রং বদলায় দিন বদলায় না ঘোষণা করি
এই আমাদের সাধারণত দেশবর্ষের মূল মন্ত্র। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবে আমাদের মাননীয়া প্রধান শিক্ষিকা, আমাদের বর্দি। আমি বর্দিকে আসার জন্য বা বর্দি একটি কথাও বলেন সেটা খুব মূল্যবান একটা কথা, সম্পদ হয়ে যায় আমাদের জীবনে। কিছু বলে তার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য আমি বর্দিকে অনুরোধ করেছি। আজকে 26শে জানুয়ারি একটা খুব সুন্দর অনুষ্ঠান আমরা দেখলাম। প্রাথমিক বিভাগ এবং মাধ্যমিক বিভাগের যে সমস্ত ছাত্রীরা এই সুন্দর অনুষ্ঠান পরিবেশন করলো তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, এবং যারা এই সুন্দর অনুষ্ঠানের প্রস্তুতি করিয়ে নিয়েছেন তাদের দিয়ে সেই সমস্ত শিক্ষিকা সকলকেই আমার অভিনন্দন জানাই। তোমরা এতক্ষণ যে অনুষ্ঠান পরিচালনার ফাঁকে ফাঁকে দিদি খুব সুন্দর করে আজকের দিনটি তার বিশেষত্ব সম্পর্কে অনেক সুন্দর সুন্দর তথ্য দিলেন, সেগুলি আমরা শুনলাম, জানলাম, আবারও যেন নতুন করে সমৃদ্ধ হলাম। মূল কথা হচ্ছে এই দিনগুলোকে আমরা মনে রাখি, পালন করি, এই কারণে যাতে এই দেশের যে মাটি সেই মাটির প্রতি আমাদের যে কর্তব্য রয়েছে সেটি যেন আবার করে নিজেদেরকে স্মরণ করিয়ে দেওয়া। দেশ থেকে আমরা অনেক কিছু নিয়েছি, ওই সুন্দর গানটা হয় না, ওই গানটা হলেই আমাদের ভেতরটা উখাল পাখাল করে। তোমার অনেক খেয়েছি, অনেক নিয়েছি, কিন্তু কতটুকু ফিরিয়ে দিতে পেরেছি সেই হিসাবটা মেলে না। কিন্তু তিনি আমাদের প্রত্যেককে শক্তি দিয়েছেন, সেই শক্তি অনুযায়ী আমরা প্রত্যেকেই তার জন্য কিছু না কিছু করতে পারি। বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়, তাই আমরা প্রত্যেকেই যেন সেই দেশ মাতৃকার প্রতি আমাদের যে কর্তব্য, দেশ মায়ের প্রতি আমাদের যে শ্রদ্ধা প্রদর্শন আমাদের কাজের মধ্যে দিয়ে, তাকে ভালোবাসা, শুধু তাকে ভালোবাসা নয়, তাকে ভালোবাসার অর্থ তার যারা পিছিয়ে থাকা মানুষ তাদের হাত ধরে টেনে এগিয়ে আনা, সেটা শিক্ষা দিয়ে হোক, সেটা অন্ন দিয়ে হোক, যেভাবে হোক, আশেপাশে যাদের দেখবে যেভাবে পারবে সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেবে, তাহলেই দেশ মাতৃকাকে ভালোবাসা হবে। তখনই কিন্তু এই দিনগুলো আমরা যে উদযাপন করছি, এই সুন্দর করে দেশভক্তির গান গাইছি, নৃত্য পরিবেশন করছি, সেটা সর্বাঙ্গে সার্থক হবে। আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। এইবার তোমরা লাইন করে নিচে নেমে যাবে, তার আগে উঠে দাঁড়িয়ে আমরা সকলে মিলে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইব, তারপর নিচে তোমরা সংগ্রহ করে তারপর ঝুঁক।